কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু নাম প্রণব রায় বাড়ি বিধাননগর পুরো এলাকার হাতিয়ারায় মৃত বছর 45 এর এই স্কুল শিক্ষকের পরিবারের দাবি 23 অক্টোবর থেকে জ্বরে ভুগছিলেন প্রণব রায় প্রথমে তাকে বাগুইআটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হওয়ায় তাকে সেখান থেকে পরে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় শুক্রবার রাতে সেখানেই মৃত্যু হয় প্রণব রায়ের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক বলে উল্লেখ ঘটনার ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য বিধাননগর পৌরসভা এলাকায় আরও একটি ডেঙ্গির মৃত্যু প্রণব রায় বাগুইআটির হাতিয়ার অঞ্চলের বাসিন্দা গত পরশু তার মৃত্যু হয়েছে এবং বেশ কিছুদিন ধরে ভুগছিলেন গত মাসের 21 তারিখ থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন প্রথমে বাগুইআটি চত্বরের একটি বেসরকারি নার্সিংহোম তারপর সল্টলেকের একটি বেসরকারি নার্সিংহোম ঠিক কী পরিস্থিতি হয়েছিল কথা বলবো দিদি যদিও জানি কথা বলার মতো পরিস্থিতি নয় কিন্তু মানে চিকিৎসকরা কী বললেন এবং কী রোগ তারা জানাচ্ছে আমরি হসপিটালে ভর্তি ছিল সল্টলেক আমরিতে প্রথমে বলল যে ডেঙ্গি ঠিক আছে সেরে যাবে প্লেটলেট বাড়লে সেরে যাবে প্লেটলেট বাড়লো যে ইনফেকশন হয়ে গেছে চিকিৎসা চলছে সেরে যাবে তারপরে তাকে বলতে শুরু করলো ইনফেকশন অনেক ইনফেকশনটা ধরতে পারছি না আপনার মনে হচ্ছে যে সময় মানে ধরা পড়েছিল তখনও যত্ন নেওয়া সম্ভব ছিল হ্যাঁ অবশ্যই যত্ন নেওয়া সম্ভব ছিল জানতে পারবো আপনারা তো এই অঞ্চলের বাসিন্দা এখানে কি ডেঙ্গির প্রভাব বা সেটা কি ডেঙ্গির প্যারাডাইস এই অঞ্চলটা ডেঙ্গির কালকেও একজন মারা গেছে দক্ষিণ ভারতে একজন মারা গেছে কালকেও কোনো কি উদ্যোগ ব্যবস্থা কিছু অনেকদিন ধরেই দেখ কোনো রকমের মশা ফসার ধোয়া টোয়া কিছু দেখছি না স্থানীয় বাসিন্দারা প্রতিবেশী আত্মীয়রা সবাই মনে করছেন যে এই চত্বরে ডেঙ্গি যথেষ্ট ভয়াবহ রূপ ধারণ করেছে ছড়িয়েছে এবং তারপর চিকিৎসা নিয়েও অভিযোগ রয়েছে এবং তার থেকেও বড় অভিযোগ রয়েছে যে এই অঞ্চলে পুজোর পর থেকে যেভাবে ডেঙ্গির প্রভাব বেড়েছে মশার প্রকোপ বেড়েছে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং বিধাননগর পুরসভা এলাকায় পরপর ডেঙ্গি আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে এবং প্রাণও যাচ্ছে এবং সেটা কিন্তু যথেষ্ট আতঙ্কেও রেখেছে যথেষ্ট শোকের মধ্যে রেখেছে গোটা এলাকাকে ক্যামেরায় অজয় দাসের সঙ্গে অরিচিক ভট্টাচার্য এবিপি আনন্দ